শুরুতেই সংবাদ শিরোনাম আন্দোলনে আহতদের পাঁচ লাখ টাকা সহায়তা দিলেন তারেক রহমান জানাব ভারতে বসে শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাজধানীর জাতীয় আর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন বিপ্লবীদের চিকিৎসার খবর নিয়ে এ সহায়তার কথা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম হাসপাতাল থেকে বেরিয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন আমরা শুনেছি গতকাল বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছিলেন তিনি চিকিৎসারত সবার সঙ্গে দেখা করতে পারেননি ব্রিটিশ হাই কমিশনারও এসেছিলেন তিনি সবার সঙ্গে দেখা করতে পারেননি যার জন্য রোগীদের মধ্যে একটু অসন্তোষ সৃষ্টি হয়েছিল তিনি আরও বলেন আমরা কথা বলে যেটা জানলাম আন্দোলনকারী যারা আহত তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য আর্থিক সহায়তা তারা পাননি আমরা বুঝি এর বাইরেও তাদের আর্থিক সহায়তা প্রয়োজন সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি লাখ টাকা তারা পাননি এক আমরা সরকারের কাছে অনুরোধ করছি এটা দায়িত্ব যারা নিয়েছেন তারা যেন এই আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেন গতকাল বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসাধীন আহতদের জন্য পাঁচ লাখ টাকা পাঠিয়ে তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সেই টাকা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম প্রয়োজন অনুযায়ী রোগীদের কাছে বিতরণ করবেন সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের দলের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে এই সহায়তা অব্যাহত রাখব তবে যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদের তালিকা করে শীঘ্রই বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাই বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে এমনও ইঞ্জুরি আছে এখানে তাদের চিকিৎসা সম্ভব না সরকারের কাছে আহ্বান জানাবো তাদের জন্য দ্রুত বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয় এর আগে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সহায়তা দিয়ে হাসপাতালে এসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এদিকে দিল্লিতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দেওয়া ভালোভাবে দেখছে না অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সাবেক প্রধানমন্ত্রীর ভারতে থেকে মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দিচ্ছেন তা ভালোভাবে দেখছে না ঢাকা এটি দিল্লিকে বারবার জানানো হয়েছে এখন পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তৌফিক হাসান বলেন শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার ভারতকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছিলেন বিষয়টি তারা দেখবেন বিগত আওয়ামী লীগ সরকারের কতজন ভারতে অবস্থান করছেন সেই সংখ্যা এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না বলেও জানান তিনি গত পাঁচে আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদ ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নামে দেশের বিভিন্ন স্থানে শতাধিক হত্যা মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা ও গুমের অভিযোগ রয়েছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল দেশ ছাড়ার পর শেখ হাসিনা এখনও কোনো দেশি বা বিদেশি গণমাধ্যমের সামনে আসেননি